আমি এই মুহূর্তে আছি ভারতের হিমাচল প্রদেশে। এখানে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ, সে ম্যাচ কভার করতে এসেছি। তবে ম্যাচের ফাঁকেও কিন্তু কিছু জায়গা আছে, ভারতের বিখ্যাত হিল স্টেশনগুলোর মধ্যে একটি কিন্তু এই হিমাচল প্রদেশ। আমরা সেখানে এসেছি এবং এই হিল স্টেশনের অন্যতম আকর্ষণ হচ্ছে কেবল কার। আজকে সেই কেবল কারে চড়বো এবং দর্শকদের দেখাবো ঠিক পাখির চোখে হিমাচল প্রদেশটা কেমন, নিজেও দেখবো, দর্শকদেরও দেখাবো। চলুন দর্শক, দেখে নিই আমরা এই কেবল কার কেমন, এই অভিজ্ঞতাটা কেমন। আগে কখনোই আমার এই অভিজ্ঞতা হয়নি, হোপফুলি ভালো কিছু হবে সেটা এখন আমরা দেখি। আঁকা বাঁকা পথ এবং অনেক দূর যেতে হবে, দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচে গাড়ি চলছে, তার মানে অনেক উপরে আছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তবে কেবল কার কিন্তু আমাদের দেশেও আছে, কিন্তু কখনো সেখানে আমার চড়া হয়নি। সো হোপফুলি আজ এখানে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। প্রতি বছর বিশেষ করে ইউরোপিয়ানরা কিন্তু ভারতে আসে এবং এই কেবল কারের অভিজ্ঞতা নেয়। তো একটু পর আমরা কেবল কারে উঠি, দেখি সেখানে অ্যাকচুয়ালি কেমন হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে, এখানে টিকিট করছেন একজন বিদেশি, দেখাই যাচ্ছে যে তোকে বললাম যে এখানে অনেক বিদেশি আছে। এবং এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিটের মূল্য এখানে দেখা যাচ্ছে। ধর্মশালা স্কাইওয়ে ওয়ান ওয়ে টিকিটের দাম তারা নিচ্ছে 450 রুপি, এবং রাউন্ড ট্রিপ ধর্মশালা থেকে ম্যাকলিটগঞ্জ যাবে এবং আসবে সেটার জন্য 675 রুপি। সো আমরা এখন যাচ্ছি কেবল কারের পথে। আবার এখানে এখানে আছে, এদিক দিয়ে আমরা চলে যাবো রেড ডোর। সো এখানে টিকিট দেখিয়ে তারপর আমাদের কেবল কারে চড়তে হবে। তো টিকিট আমার সঙ্গে আছেন জাহিদ ভাই। জাহিদ ভাই কেমন লাগছে এখন এখন পর্যন্ত কেমন লাগলো? দারুণ একটা কিছুর জন্য অপেক্ষা করছি, আসলে ডিফারেন্ট এক এক্সপিরিয়েন্স। এত দেশে যাওয়া হয়েছে কিন্তু কখনো কেবল কারে ওঠার সৌভাগ্য আমার হয়নি, আসলে সেই অতৃপ্তিটা আশা করি আজকে মিটবে। এবার একটু দেখিয়ে নিই যে কেবল কারটা কীভাবে অপারেট করা হয়। আমরা দেখছি এখানে একটা রুম আছে এবং সেখানে কিন্তু অপারেট করছেন, অপারেটররা আছেন তারা। এই যে কেবল কারটা, এই যে বিভিন্ন মেশিন আছে এগুলো দিয়ে কিন্তু কেবল কারটা অপারেট করা হচ্ছে। এখানে একটা তাদের সার্ভার বা একটা পাওয়ার সিস্টেম এবং তারা এখানে আছেন, আমরা খেলাটা যেমন এনজয় করছি আমরা নেচারটাকেও ওইভাবে এনজয় করতে চাই। কখনো কেবল কারে উঠি নাই, এই প্রথম উঠতেছি এবং বন্ধুদের সাথে আসছি। আমরা কেবল কার ছেড়ে দিয়েছি, আমাদেরকে বিদায় জানালেন। পাখির চোখে দেখাতে পারছি যে ধর্মশালা শহরটা অ্যাকচুয়ালি কেমন। এখন পর্যন্ত যতটুকু দেখলাম দেখে কিন্তু বেশ ভালো লাগছে। হিল স্টেশনে এসেছি ফর দ্য ফার্স্ট টাইম এবং ১৩৭১ মিটার উঁচুতে ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়াম, সেই স্টেডিয়াম থেকেও প্রায় 100 মিটার উপরে কিন্তু আমরা চলে আছি। এর মধ্যে কিন্তু 4-5টা পার হয়ে গেছে, দেখেন 1-2-3-4-5-6 অনেকগুলো, এবং আমাদের দৃষ্টিতে 6টা দেখা যাচ্ছে, 6টা দেখা যাচ্ছে। কিছু পাহাড় ধসের নিদর্শনও দেখতে পাচ্ছি, এদিকে নিশ্চয়ই বৃষ্টি হলে বা পাহাড় যে পাহাড়ি ধস হয় সেই বিষয়গুলো কিন্তু এটা স্পষ্ট। আমার ধারণা একটু সামনে গিয়ে আমরা হয়তো ইউ টার্ন নিয়ে আসবো, যেটা আমার মনে হচ্ছে বেশি দূর আর নেই। এবং আমরা দূরে পাহাড় দেখতে পাচ্ছি, এটাকে ধবল পাহাড় ধলা পাহাড় বা এরকম সামথিং কিছু একটা বলে, যেটা স্টেডিয়াম থেকে দেখা যায় অনেক উঁচুতে। সেই পাহাড়ের কাছাকাছি গেলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু সেটা যেতে পারলাম না। তারপরে যত দূর এসেছি এটাও কিন্তু অনেক। আমরা উঠেছিলাম ধর্মশালা প্রান্ত থেকে, বাট এখন যেখানে ইউটার নিবে যেখানে যাত্রা শেষ হবে সেটাকে বলে ম্যাকলয়েটগঞ্জ। এবং এখান থেকে কিন্তু চাইলে অনেকে যাত্রা শেষ করতে পারে, অথবা আমরা যেটা রাউন্ড ট্রিপ নিয়েছি তার মানে আমরা এখান থেকে কেবল কারটা ঘুরে আমাদেরকে আবার ধর্মশালায় নামে দেবে। তবে ওভারঅল যেটা বলবো যে একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো, এবং দর্শক বা যারা পর্যটক যারা এখানে আসেন ডেফিনেটলি এইটা অবশ্যই তারা উপভোগ করবেন। অনেক উপরে আছে, অনেক
একটা ভয় কাজ করছিল, তবে একই সঙ্গে কিন্তু একটা আনন্দ কাজ করছিল। তো ডেফিনেটলি আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন দেখেছেন, ডেফিনেটলি তাদেরও ভালো লেগেছে এবং নিশ্চয়ই তারা যদি কখনো এখানে আসেন তারা এখানে এই এক্সপিরিয়েন্সটা নিতে চাইবে নামব না। এবং এরই সঙ্গে কিন্তু আমাদের ওয়ান ওয়ে যাত্রা শেষ হলো। সো দর্শক আপাতত এই ছিল আমার কাছে এবং আমি চেষ্টা করেছি যে এই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দেখাতে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে।